পদ্মা নদীতে তো আনলিমিটেড ইলিশ নাই, আমাদের পদ্মা নদীতে যে সীমিত পরিমাণ ইলিশ আছে সেটা আমাদের বাংলাদেশের জনগণেরই চাহিদা পূরণে সক্ষম নয়। কিন্তু এই পদ্মা নদীর সমস্ত ইলিশ ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে, রপ্তানি এবং অবৈধভাবে পাচার হওয়ার কারণে বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। ফলশ্রুতিতে আমরা আইনি যে বাংলাদেশের যে ইলিশটা পাওয়া যায় সেটা আমাদের দেশের জনগণের জন্য এটা মানে সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত না। সুতরাং ইন্ডিয়াতে ইলিশ পাঠানো যাবে না, আর ইন্ডিয়াতেও ওদের সমুদ্রের পর্যাপ্ত ইলিশ উৎপাদন হয়, ওদের বাংলাদেশি ইলিশের কোনো প্রয়োজন নেই। আমরা লিগাল নোটিশে যে আমাদের বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করার, সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নইলে আমরা এখানে 3 দিনের সময় দিয়েছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। এটি ছিল আমাদের মূল বক্তব্য। যে এখানে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি, জাতীয় এনবিআরের চেয়ারম্যান এবং আমাদের আমদানি রপ্তানিকারক অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রককে আমরা এই আইনি নোটিশ পাঠিয়েছি। আচ্ছা, এই লিস্টটা তো এই পূজা উপলক্ষে আসলে এই রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে, এটা এখন আপনাদের এই আবেদন এটা কিভাবে না? এখানে আমি একটা জিনিস বলব, বিষয়টা আসলে একটু টেকনিক্যাল বিষয়। বিষয়টা হলো যে ইলিশ মাছটা মূলত সামুদ্রিক মাছ, যেটা আমি আগে বলতেছি। এই সামুদ্রিক মাছ বাংলাদেশে উৎপন্ন হয়, ইন্ডিয়াতে উৎপন্ন হয়, মায়ানমার উৎপন্ন হয় এবং বিশ্বের অনেক দেশে ইলিশ পাওয়া যায়। এবং আমাদের যে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের সাথে ইন্ডিয়াও কানেক্টেড, মায়ানমারও কানেক্টেড। কিন্তু এই ইলিশ মাছটা যখন পদ্মা নদীতে আসে তখন সেটা অত্যন্ত সুস্বাদু হয়। মূলত ভারতেই পদ্মা নদীর ইলিশ আমদানি করা হয়। এখন এই দুর্গাপূজা হোক বা যে উপলক্ষে হোক, আমাদের দেশে যারা ইলিশ রপ্তানিকারক তারা সারা বছর ধরে এই পদ্মা নদীর ইলিশগুলোকে তারা সংরক্ষণ করে তারা এই যখন রপ্তানি অনুমতি পায় এবং এদের সাথে অবৈধভাবে সীমান্ত দিয়ে তারা ইন্ডিয়া ইলিশ পাঠায় দেয়, যার কারণে এই পদ্মা নদীর ইলিশ আমাদের দেশে জনগণ একরকম পাই না। আমরা যেটা খাই সেটা হলো সামুদ্রিক ইলিশ, পদ্মা নদীর সব ইলিশ ইন্ডিয়া চলে যাচ্ছে। এখন এই পূজা হলো একটা উপলক্ষ মাত্র, কিন্তু মূল যে বিষয় হলো যে আমাদের দেশের সরকারকে সবসময় আমাদের দেশের জনগণের চাহিদা পূরণ করতে হবে। আমরা অনেক সময় বলে যে ইন্ডিয়া আমাদেরকে পেঁয়াজ দেয়, আলু দেয়, ডিম দেয়, কিন্তু ইন্ডিয়া সবসময় তাদের জনগণের চাহিদা পূরণ করার পর উদ্বৃত্ত বাংলাদেশে রপ্তানি করে, আর আমাদের দেশের সরকার আমাদের দেশের চাহিদা পূরণ না করেই সব পদ্মা নদীর ইলিশ ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে। এটা হলো আমাদের মূল বক্তব্য। যেহেতু ইন্ডিয়াতে এখন আমরা চাই ইলিশ, যে এখানে ইন্ডিয়া উল্লেখ করা হয়েছে, যেহেতু এখানে বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে, আমরা চাই আমাদের দেশের পদ্মা নদীর ইলিশ এদেশের জনগণ খাক, যেহেতু এটার যোগান খুব সীমিত। ঠিক আছে, থ্যাংক ইউ।